হই, উজ্জ্বল হই, আলাদিত হই। তার কারণ তিনি কিন্তু হৃদয় থেকে সমস্ত কাজগুলো পরিচালনা করেন। তার হৃদয়টা অনেক বড়, ভগবান অনেক প্রসারিত করবার সুযোগ দিয়েছেন। একজন হৃদয়বান ব্যক্তি হিসেবে অধ্যাপক সৌগত রায় দমদম লোকসভা কেন্দ্র থেকে পরপর চারবার নির্বাচিত হয়েছে, পাঁচবার সাংসদ হয়েছেন এবং সাধারণ মানুষের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য ধারাবাহিকভাবে যে লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন এ নজির খুব কম। সুতরাং অধ্যাপক সৌগত রায়ের জন্য একটা জোরে হাততালি দেবেন। আর আমাদের বড়নগর স্টেট জেনারেল হাসপাতালে একটা ব্লাড ব্যাঙ্ক করবার জন্য যে প্রস্তাব অধ্যাপক সৌগত রায় দিলেন তার গুরু দায়িত্বটা তাকেই নিতে হবে। আমরা তো নিমিত্ত মাত্র, আমরা সর্বশক্তি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেব, কিন্তু মূল কাজটা কিন্তু তিনিই করবেন। আপনি ধরে নিন আগামী এক বছরের মধ্যে বড়নগরে ব্লাড ব্যাঙ্ক হয়ে গেছে। সকল বিশিষ্ট ব্যক্তিরা, বরিষ্ঠ সকল নেতৃত্বরা রয়েছেন, আমার মহিলারা রয়েছেন, সিআইসি মেম্বার রয়েছেন, আমার জয়ন্ত ব্রাহ্মা টাউন প্রেসিডেন্ট এখানে চলে গেলেন, মহিলারা রয়েছেন, সকলে আপনি এত সুন্দর সঞ্চালনা করছেন, আপনার সাথে প্রায়ই দেখা হয়। জয়ন্ত দা বসে এক্ষুনি বেরিয়ে যান, বৈশাখী সবাইকে আমার নমস্কার জানান। এবং অবশ্যই এই ধরনের উদ্যোগকে আমরা অবশ্যই সবসময় ওয়েলকাম জানাচ্ছি। আমরা বিগত তিন মাস ধরে নির্বাচন চলার জন্য আমরা এই ধরনের উদ্যোগ নিতে পারিনি এবং গ্রীষ্মকালীন একটা রক্ত সংকট হয় এবং থ্যালাসেমিয়ার পেশেন্টদের কিন্তু নিয়মিত রক্ত প্রয়োজন হয়। কোনো অ্যাক্সিডেন্ট হলো কারণ বা কারণ মনুষ্য পেশেন্ট হল সেই সময় যে রাতে সেই পরিবারের পেশেন্ট পরিবারের মানুষজনেরা যে হন্তে হয়ে রক্ত খোঁজে সেই সিচুয়েশানটা আমি মানে আশা করি যে কারণ যারা না হয় সেই জন্যে অবশ্যই রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচানোর জন্য অবশ্যই সেই উদ্যোগকে আমি যারা নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। অবশ্যই বাবাইদা আছেন, রাজেশদা আছেন, নারুদা আছেন, সঞ্জয়দা আছেন, মিঠুদা আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং অবশ্যই যারা রক্তদান করলেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আমরা বিভিন্ন সময় আমরা অন্ন দান করে থাকি, বস্ত্র দান করে থাকি, কিন্তু রক্ত দান করা কিন্তু এক প্রাণ দান করা। তাই ভগবান ঈশ্বর আল্লাহ এবং মানুষ আপনাকে আশীর্বাদ করবে। যারা আজকে রক্ত ডোনেট করেছেন তাদের জন্য একটা জোরে হাততালি প্লিজ সবাই। বাবাই আছেন, বাবাই কর্মকার, ভাই রাজেশ এবং আমাদের প্রত্যেকটা আমাদের এই গোটা ইউনিট আমরা মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জী মহাশয়ের হাতে, বৌদ্ধ মিলন সংঘের পক্ষ থেকে রাজ্যযোগ মা বোনদের হাতে বস্ত্র তুলে দিচ্ছি। সামান্য একটু হাসি উপহার দেওয়ার চেষ্টা যেমন করছি সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে সবসময় যিনি তার সকাল থেকে বিভিন্ন রকম কর্মসূচি চলেছে, বৃক্ষরোপণ, তারপর স্বাস্থ্য পরীক্ষা, তার সাথে রক্তদান শিবির, বস্ত্রদান, বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজকে বন্ধু মিলন সংঘ স্টেট জেনারেল হাসপাতালে এক নজির। বন্ধু মিলন সংঘ খুব ভালো কাজ করেছে, নজির না এখানে রক্তদান প্রায়ই হয়। বন্ধু মিলন সংঘ আজকে সকালে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বৃক্ষরোপণ এবং এখন রক্তদান শিবির চলছে, খুব ভালো কাজ, আমি সমর্থন জানাই। দাদা আপনি স্টেজে বললেন বড়নগরের জন্য একটা ব্লাড ব্যাঙ্ক দরকার, স্টেট জেনারেল হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক হওয়া দরকার, এত লোক থাকে বড়নগরে একটাও ব্লাড ব্যাঙ্ক নেই। হ্যাঁ আমি চেষ্টা করবো যাতে হয়। দিদি আজকে
আজকে বন্ধু মিলন সংঘের রক্তদান শিবিরে আপনি এসেছেন, সকালবেলা বৃক্ষরোপণও হয়েছে এবং তার সাথে বস্ত্রদান, সব কিছু নিয়ে সারা দিনের কর্মসূচি বন্ধু মিলন সঙ্গে আপনি বন্ধু মিলন সঙ্ঘের সকল সদস্যরা আমাকে বেশ অনেকদিন আগে থেকেই তারা জানিয়ে রেখেছিলেন যে তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন এবং যে কোনো সামাজিক কর্মসূচি পাশে আমি আছি থাকবো, সেই জন্যই সকালে আসতে পারিনি। খুব অভিনব কর্মসূচি, পুরো দিন ধরেই বৃক্ষরোপণ, তারপরে চিকিৎসা, আমি চেক আপ ক্যাম্প করা হয়েছে, মেডিকেল চেক আপ, তো এখন রক্তদান হচ্ছে। তো প্রত্যেকটি ক্লাব থেকে প্রত্যেকটি যারা এই ধরনের উদ্যোগ নিতে চান অবশ্যই ওয়েলকাম জানাই, এবং ক্লাবের ভূমিকা কিন্তু প্রচুর সোসাইটিতে, রাত বিরেতে বিপদে আপদে কিন্তু ক্লাবের ছেলেরাই ছুটে মানুষের পাশে দাঁড়ায়। তো সেক্ষেত্রে তারা যদি এই বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের পাশে দাঁড়ায় তাহলে নাথিং লাইক ইট, আমি সবসময় আছি তাদের জন্য। থ্যাংক ইউ বন্ধু মিলন সঙ্ঘের উদ্যোগে, এক মিনিট, আজকে বন্ধু মিলন সঙ্ঘের উদ্যোগে এই এই ক্লাবটার যে প্রতিষ্ঠাতা সে হচ্ছে বাবলা কর্মকার, তিনি খুব সামাজিক লোক ছিলেন এবং প্রচুর কাজ করে গেছেন, তার মধ্যে এই রক্তদান শিবির এবং আরও খেলাধুলো সব কিছু করে গেছেন। এবং আমার মনে আছে এই ক্লাবের প্রথমে যে রক্ত দিয়েছিল তখন কোচ কী ছিল জানি, না 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 অমল দত্ত, অমল দত্তকে বাবলাদা নিয়ে এসেছিল এই রক্তদান শিবিরে, আমার মনে আছে। তো বাবলাদা অনেক সোশ্যাল কাজ করে গেছে এবং এই রক্তদানটা উনি তৈরি করে গেছেন, তার স্মৃতির উদ্দেশ্যে আজকে মূল উদ্যোক্তা ওর ছেলে বাবাই কর্মকার অমল দত্ত। অমল দত্তকে বাবলাদা নিয়ে এসেছিল এই রক্তদান শিবিরে, আমার মনে আছে। তো বাবলাদা অনেক সোশ্যাল কাজ করে গেছে এবং এই রক্তদানটা উনি তৈরি করে গেছেন, তার স্মৃতির উদ্দেশ্যে আজকে মূল উদ্যোক্তা ওর ছেলে বাবাই কর্মকার রক্তদানের এই আয়োজন, সারাদিনব্যাপী অনুষ্ঠান, মূলত সকালবেলায় বৃক্ষরোপণ কর্মসূচি, তারপর স্বাস্থ্য শিবির ছিল, মানে ব্লাড টেস্ট, ইসিজি, সমস্ত কিছু করে গেছে, ঠিক আছে। আজকে সারাদিন হচ্ছে, এখন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং রক্তদান উৎসব খুব সুন্দরভাবে হচ্ছে, আপনারা এসেছেন, ধন্যবাদ। বরানগরে যারা আছে তাদের জন্য তিনি স্টেট জেনারেল হাসপাতালে একটা ব্লাড ব্যাংক করার চেষ্টা করবেন। বরানগরের এখনও কোনো ব্লাড ব্যাংক নেই, আর কি করে ছুটতে হয় বরানগরের মানুষকে, এই যে একটা বিশাল প্রাপ্তি, আপনার যে উদ্যোগ তাকে আরও বড় একটা স্বীকৃতি দিলেন, কি বলবেন? এটা শুধু আমার একার উদ্যোগ নয়, সমস্ত ক্লাব মেম্বারদের উদ্যোগ, আমাদের সিনিয়ররা আছেন, জুনিয়ররা আছেন, সবার উদ্যোগে এই রক্তদান শিবির। সকালে স্বাস্থ্য পরীক্ষা শিবির ছিল, বৃক্ষরোপণ ছিল, তারপর এখন রক্তদান হচ্ছে, আর দুস্থ মায়ের বোনদের জন্য আমরা শাড়ি বিতরণের অনুষ্ঠান করেছি, তার মধ্যেই আমাদের এমপি সৌগত রায় এসে নিজে থেকেই এই উদ্যোগ নিলেন, বললেন যে আমাদের এখানে একটি ব্লাড ব্যাংকের প্রয়োজন আছে, সত্যিই প্রয়োজন আছে, আর ওনার এই উদ্যোগের জন্য আমরা খুব আপ্লুত, খুব খুশি।